বেঁধে দেয়া সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আগামী 18 জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটকে নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বা বাইরের সঙ্গে বসেছিলেন। তারা সরকারের সঙ্গে একমত হয়েছেন যে সব কর্মী যেতে পারেনি তাদের টাকা ফেরত দেওয়া হবে। বাইরা 15 দিন সময় চেয়েছে। মন্ত্রণালয় বলছে আগামী 18 জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে। এই সময়ের মধ্যে যারা টাকা দিতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। শফিকুর রহমান বলেন, 15 দিন দেখি কতজনের টাকা উদ্ধার হয়, উদ্ধার না হলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সরকারের উদ্দেশ্য মানুষগুলো যেন টাকা ফেরত পায়। কতজন যেতে পারেনি সেটা বড় কথা নয়, মানুষগুলোর টাকা ফেরত পাওয়াটাই বড় কথা। বাইরাও রিক্রুটিং এজেন্সি বুঝতে পেরেছে তারা এবার ছাড় পাবে না। তবে টাকা পেতে কর্মীদের রিক্রুটিং এজেন্সিকে প্রমাণ দিতে হবে। তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, কম বেশি সবাই দায়ী, 100 রিক্রুটিং এজেন্সির দায় আছে। প্রায় 2,025 জন অভিযোগ করেছে, 17,777 জন কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি। 5,32,162 কোটার মধ্যে 4,76,000 চলে গেছে, এর মধ্যে 4,93,000 জন বিএমইটির ছাড়পত্র পেয়েছে। চলতি মাসের শেষের দিকে কুয়ালালামপুরের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের তথ্য জানিয়ে শফিকুর রহমান বলেন, এই মাসের শেষের দিকে মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। তিনি আশা করছেন মালয়েশিয়ার বাজার আবারও খুলবে, এখন যারা যেতে পারেননি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। এর আগে বিভিন্ন গণমাধ্যম জানায়, যারা বহু কষ্ট করে শেষ সময়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন তাদের অনেকেই এখনো কাজ পাননি, অনেকটা মানবেতর দিন কাটছে। অমিত হাসান, রবিন, কালবেলা।